আসলে লার্নিং সেশন দেখা যাচ্ছে, উনি হচ্ছে ডেলিভারি দিচ্ছেন, আপনাদের কিছু কোয়েরির মাধ্যমে উনিও কিন্তু কিছু শিখতে পারছেন। আমি কথা বলতে আমি হয়তো আপনাদের মাধ্যমে কিছু জানতে পারবো। তো মাসে যদি আমরা দুই দিন যদি আপনার ধরেন 20-30 জন করে আমি ডেলিভারি দিতে পারি, অ্যাটলিস্ট হচ্ছে কিছুটা কন্ট্রিবিউট হবে ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে আমরা আসলে মোস্টলি জানেন কি না, ফোকাসড অন আইটি সেক্টর, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আদার্স ইন্ডাস্ট্রিকেও কভার করছি, মানে দেশের বাইরেও আমরা অনেক কান্ট্রিতে কাজ করছি। বাট গার্মেন্টস সেক্টরকে ফোকাস করে কাজ করছি, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে সবাই বলে অনেক বেশি রেভিনিউ যেহেতু আসছে, সো এটা হচ্ছে সবার জন্য আশীর্বাদ, কিন্তু একই সাথে আমি বলি এটা সবার জন্য রিস্ক। আপনি ধরেন সংসারের 100 টাকা ধরেন মান্থলি প্রতি মাসে 100 টাকা খরচ হয়, 83 টাকা যদি আপনি একটা জায়গা থেকে আসে, 17 টাকা যদি অন্য খরচ থেকে আসে, ওই 83 টাকা আসার রাস্তা যদি আপনার বন্ধ হয়ে যায় আপনি সংসার চালাতে পারবেন না, রাইট? তো এটা একটা বড় রিস্ক। আপনার 83% রেভিনিউ আসছে শুধুমাত্র অ্যাপারেল সেক্টর, শুধুমাত্র অ্যাপারেল সেক্টর। সামহাও যদি এই সেক্টরটা কলাপস করে, দেশের অর্থনীতিতে কত বড় ধস নামবে চিন্তা করেছেন? তো এই সেক্টরটাকে টিকায় রাখা কিংবা স্ট্যাবল রাখা এটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব। তো আমরা এই জন্য ওই সেক্টরকে ফোকাস করে কাজ করছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে এই সেক্টর তো অটোমেশন কিংবা টেকনোলজিতে একটু অনীহা ছিল, সাস্টেইন করার জন্য যে টেকনোলজি দরকার এগুলো নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না। তো আমরা ওই সেক্টরকে ফোকাস করে আগাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং মোর দ্যান এক্সপেকটেশনস। আমরা ইন্ডিয়াতে এটা সবার জন্যই গর্বের বিষয়, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ থেকে সফটওয়্যার নিতে চায় না ইউজুয়ালি। আপনার ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় হিউজ কমপ্লিট সেট আপ টোটাল সেট আপ আমাদের সফটওয়্যার ইউজ করে। মুম্বাইতে ফ্যাক্টরিতে আমাদের সফটওয়্যার ইউজ করে, তেলেঙ্গানা, চেন্নাই, সাউথ ইন্ডিয়া অনেক অনেকগুলোতে ইউজ করে। আপনার ইজিপ্টে আমাদের সফটওয়্যার ইউজ করে, গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের সফটওয়্যার ইউজ করে, দুবাইতে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের সফটওয়্যার ইউজ করে, হংকংয়ে আমাদের সফটওয়্যার ইউজ করে। সো এই ইন্ডাস্ট্রিকে চেষ্টা করেছি যতটুকু আমাদের কন্ট্রিবিউট করা দরকার। ইভেন আমরা স্টিল লার্নিং, আমাদের অনেক কিছু এখনও শেখার বাকি আছে। আপনারা আসছেন, মাঝে মাঝে আসবেন, আমরাও কিছু শিখতে চাই আপনাদের থেকে, ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, আমাদের কন্ট্রিবিউশনের কোনো জায়গা আছে কি না। তো ভালো লাগছে? তো আমি আর বেশি কথা বললাম, বেশি কথা বললে বিরক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ।